হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি তো এখন আমরা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝতেই পারবে কোথায় যাচ্ছি আমি আর মুখে বলছি না আর অনেক দিন বাদে ভিডিও করছি মানে আমি প্রায় সময় বলি যে ভিডিও দেব ভিডিও দেবো কিন্তু ভিডিও করা হয় না র্যাথ খাই বসে বসে এখন মানে কোনো চাপ নেই তাও বসে বসে র্যাথ খাই কেন কি জানি এখন দুপুরবেলা হলে আমার এত ঘুম পায় কিচ্ছু করা হয় না আমি পুরো গেছি বারোটা বেজে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো বলবো যেতে যেতে শেয়ার করবো তোমাদের সঙ্গে আর পিছনে কাক ডেকেই যাচ্ছে কনস্ট্যান্টলি এটাকে একটু ইগনোর করে অ্যাডজাস্ট করে নিও তোমরা তো চলো ব্লগটা এখান থেকেই আমি স্টার্ট করছি আর এখন বাজে প্রায় আড়াইটা বেজে গেছে বোধ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমার লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমরা সবে বেড়াচ্ছি আর আমরা যাচ্ছি তিনজনে আমি রাজ আর সঞ্জয় আর যেখানে যাচ্ছি ওখানে অনেক কারোর সঙ্গে দেখা হলেও হতে পারে যদি দেখা হয় তো তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাবো তো চলো আই গেস তোমরা বুঝতে পেরেই গেছো এই টাইমে কোথায় যাচ্ছি বা কোথায় যেতে পারি তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো আমরা বেরিয়েই পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের বাড়ি থেকে স্টেশনটা অনেকটাই দূরে মানে আধ ঘন্টা প্রায় কাছাকাছি যদি পায়ে হেঁটে যাওয়া যায় তো তো তার থেকে গাড়িতে করে যাওয়াই ভালো তো আমরা তিনজনে মিলে বাইকে করে চলে গিয়েছিলাম আর রাস্তা এত খারাপ মানে তোমাদেরকে কি বলবো সেই এক দেড় বছর ধরে কাজ চলছে তো রাস্তা এখনো কমপ্লিট হয়নি মানে তোমরা যেখান দিয়ে যাবে ধুলোয় স্নান করে যাবে তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছেছি আর এরাও চলে এসেছে দেখো হাই করছে তো টিকিট কাটা হয়ে গিয়েছে আমাদের আমরা স্টেশনে এসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য আর একটু চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম মোটামুটি অতটাও ভিড় ছিল না কারণ আমরা গিয়েছিলাম তিনটে ট্রেনে তো তার কারণে অতটাও ভিড় ছিল না কারণ ওটা অফিস টাইম না তো কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পরে তারপরেই ট্রেনটা চলে আসে তো তারপরে আমি ট্রেনে উঠে পড়ি কিন্তু ট্রেনে ওঠার পরে রাজার আমাকে ভিডিও করতে দেয় না তার কারণে আমার আর ওখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে আমরা চলে গিয়েছিলাম মেট্রোতে আমাদের বাড়ি থেকে মানে আমরা স্টেশন থেকে টলিগঞ্জে গিয়েছিলাম ওখান থেকে মেট্রো ধরলাম মেট্রো ধরে আমরা গিয়েছিলাম হচ্ছে স্প্ল্যানেট আর এখান থেকে বাসে করেও যাওয়া যায় বাস ধরলে একটানায় হয়ে যায় মানে আর কোনো চেঞ্জ করতে হয় না তো ডাইরেক্টই চলে যাওয়া হয় শুধু আমার ওই বন্ধুটার জন্য আর কি মানে বাসে করে যাওয়া হলো না বলছিল বাসে করে যাবে না তো ভাবলাম ঠিক আছে ছাড়ো আর ট্রেনে করে গেলে মোটামুটি তাড়াতাড়িও হয় আর ট্রেন চড়তে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে ট্রেন চড়তে আমার তো হেভি লাগে ট্রেন চড়তে মানে বাসের থেকেও বেশি ভালো লাগে তো তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো ট্রেনে করেই যাওয়া যাক আর মেট্রোর ভেতরে তোমরা জাস্ট ভিড়টা দেখো মানে তো অনেকক্ষণ লাইন দিয়ে ফাইনালি টিকিট কেটে ভেতরে ঢুকলাম মোটামুটি ভিড় ছিল মেট্রোর ভেতরে তো ও তারপরে এখানে দেখো দিদি জামাইবাবু আর রিমির সঙ্গে দেখা হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি ওরা আগেই ফোন করেছিল আমি ভেবেছিলাম হয়তো দেখা হবে না কিন্তু দেখা হয়ে গিয়েছে মেট্রো স্টেশনে গিয়ে তো সবাই একসাথে গেলাম আর এখানে মেট্রো চলেও এসেছিলো মেট্রো মোটামুটি ভিড় ছিল তো আমি ভেতরের ভিডিও ক্লিপ নিই আসল খেলা তো শুরু হয়েছে মেট্রো স্টেশন থেকে বার হওয়ার সময় আমি জাস্ট মানে গেট দিয়ে যখন বার হয়েছি মানে আমি দেখে শখ হয়ে গেছি এত পরিমাণে ভিড় যে তোমাদেরকে কি বলবো আমি লাইফের ফার্স্ট টাইম এত ভিড় দেখলাম যে মানে লিটারালি ঠেলা ঠেলি হচ্ছে মানে দাঁড়াতে দিচ্ছে না কাউকে কেউ যে মানে দাঁড়িয়ে কিছু জিনিস কিনবে তাকে দাঁড়াতেই দেয়া হচ্ছে না এত পরিমাণে ভিড় ঠিক পুজোর প্যান্ডেলে এরকম ভিড় হয় লাইনগুলোতে ধাক্কাধাক্কি হয় আমার তো দেখেই অবস্থা খারাপ হয়ে গেছে আমার মনে হচ্ছিল যে আজকে আমি কেন এলাম আর এই সানডের দিনটাই আমি কেন চুজ করলাম তোমরা যারা যারা সানডের দিনকে গেছো তোমরা জানো কি পরিমাণে ভিড় হয়েছিল কিচ্ছু কিনতে পারিনি কি ভিডিও করেছি না করেছি আমি কিচ্ছু জানি না আমি জাস্ট র্যান্ডামলি ভিডিও নিয়ে গেছি এই দিকটা তাও একটু ফাঁকা ছিল তারপরে যত ভেতর দিকে গেছি তত পরিমাণে ভিড় বেড়ে গিয়েছিল পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ভিড় তো প্রথমেই চলে আসি এই ড্রেসগুলোতে এখানে থ্রি কোয়ার্টার প্যান্ট প্লাজো আর লং টপ তারপরে এমনি টপও বিক্রি হচ্ছিলো এগুলো দেড়শো টাকা করে কোয়ালিটি ওয়াইজ ঠিকঠাক তারপরে এই শার্টগুলো এগুলো আড়াইশো তিনশো এরকমভাবে বিক্রি হচ্ছিল মানে তুমি যদি বার্গেন করতে পারো তো ঠিকঠাক দামে পেয়ে যাবে আর এই শুয়ের কালেকশান এখানে দেখা হয়নি এখানে আমি ভিড় দেখতে ব্যস্ত ছিলাম তো তারপরে চলে এলাম এই কুর্তির দোকানটায় এখানে কুর্তিগুলোও বেশ ভালো ভালো ছিল এখানে সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো এরকম দাম বলছে এখানেও ফিক্সড প্রাইস আর এখানে এই জিন্সের প্যান্টগুলো দেখো আর তারপর আমি চলে এসেছিলাম একটা ব্যাক কভারের দোকানে ব্যাক কভারগুলো বেশ সুন্দর সুন্দর ছিল আর এই যে জিন্সের প্যান্টের দোকানটা এই দোকানটা এত দাম বলছে আমি একটা মম জিন্স দেখছিলাম মানে তোমরা যদি ঠিকঠাকভাবে বার্গেন করতে পারো তো ভালো নয় তো ঠকিয়ে দেবে আর এত ভিড় ঠেলে ঠেলে আসার পরে আমি লাস্টে বললাম চলো একটু মার্টে যাওয়া যাক একটু এসির হাওয়া খেয়ে আসি কারণ এত গরম হচ্ছিল আর এত স্বাভাবন হচ্ছিল না কি বলবো তো যাই হোক আমার যেহেতু বা মার্টের কালেকশান সেইভাবে পছন্দ হয় না তার কারণে আমি কিছু নিই আর আমি জাস্ট একটু হাওয়া খেতেই ঢুকেছিলাম আর আমি একটু র্যান্ডম ভিডিও করছিলাম তো এখানে দেখো মোটামুটি কালেকশান ভালোই ছিল আর প্রাইসও ঠিকঠাকই ছিল যাদের মানে যারা এখান থেকে নেয় যাদের ভালো লাগে তো তাদের কাছে ঠিকঠাকই লাগবে তো আমি যেহেতু বা এখানের কোনো কালেকশান আমার সেইভাবে পছন্দ হয় না তো আমি আর অত সেইভাবে দেখিনি আমি জাস্ট ভিডিও কিন্তু এখানে ব্যাগের কালেকশানগুলো খুবই সুন্দর ছিল স্লিং ব্যাগগুলোও মানে তোমাদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে তারপরে বটুয়াগুলোও দারুণ ছিল তো মোটামুটি ব্যাগের কালেকশানটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু আমি কিছু নিই নি কারণ আমার ইনটেনশানই ছিল আমি কিচ্ছু নেব না আমি জাস্ট হাওয়া খাবো হাওয়া খেয়ে বেরিয়ে যাব আর মোটামুটি কি আছে তোমাদেরকে যতটা পারবো দেখাবো কারণ আমার সেইভাবে নেওয়ার মতো কিছু নেই আর আমার অলরেডি অনলাইনে অনেক কিছু আমার কেনাকাটা করা হয়ে গিয়েছে তো তার কারণে আমি আর অফলাইন এইগুলো আমি আর কিছু নিলাম না তারপরে আমি ওখান থেকে বার হয়ে গিয়েছিলাম গিয়ে এই শোপিসগুলো একটু দেখছিলাম তারপরে এই কুর্তিগুলো দেখছিলাম এই কুর্তিগুলো খুবই ভালো ছিল তোমরা যদি একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে দেখো না খুবই সুন্দর সুন্দর কুর্তি তোমরা পাবে কারণ অনেক কুর্তি থাকে ওরা একবার এদিক থেকে ওইদিকে করে আর একবার ওদিক থেকে ওই দিকে করে তো ওরা বলে যে যেগুলো পছন্দ হাতে নিয়ে নিতে আর এগুলো প্রাইস ছিল তোমার সিক্স ফিফটি করে মানে দাম অনুযায়ী ঠিকঠাকই কোয়ালিটি ছিল মানে তোমাদের মোটামুটি পছন্দ হবে আর এখানে এই দোকানগুলোতেও খুবই ভিড় হচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোক দাঁড়িয়েছে তারপরে আমরা এখান থেকে যাই আরেকটা কুর্তির দোকানে ওখানে ছিল থ্রি ফিফটি করে ওখানেও এরকমই সিস্টেম ছিল একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করছিলো তো তোমরা যদি একটু দাঁড়িয়ে ধৈর্য ধরে দেখো তো তোমরা মোটামুটি ভালো ভালো কুর্তি পাবে তারপরে ওখান থেকে আমরা চলে যাই সিলেদারসে আর সিলেদারসে গিয়ে জাস্ট দেখো ভিড়টা এখানে কী ভিডিও করবো এখানে ভিডিও মানে করতেই পারিনি রাজ জাস্ট একটা ওয়ালেট নিয়েছে ও নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম তারপরে এত বৃষ্টি হচ্ছিল আমি আর কিচ্ছু ভিডিও ক্লিপ নিয়ে নিই তারপরে দেন আমরা খেলাম ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে আমি বিরিয়ানি নিয়েছিলাম ওখানে বিরিয়ানি মানে বাড়িতে ডিনারের জন্য বিরিয়ানি নিয়ে আর ঘরে এসে ডিনার করে নিই দেন এইভাবেই পুরো দিনটা গেল আর যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই